একই ঘটনার বারবার পুনরাবৃত্তি একই ঘটনা আমি আপনাদের বারবার বলে থাকি কিন্তু একই ঘটনা ঘটলেও মমতার পুলিশের ন্যাক্কার জনক কাজকর্ম বাংলার মানুষের সামনে এসে গেলেও তাদের কি চৈতন্য হয় অন্তত ভোটের রেজাল্ট দেখে তো সেটা মনে হয় না আবার সেই এক ঘটনা একদিকে দেখ যেমন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম একেবারে তুলোধনা করে ছেড়ে দিলেন ভাইপো বাহিনীকে অন্যদিকে আজকে বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে কারণ শুভেন্দু অধিকারীর এই ভোটের চলাকালীন ভোট কোলাঘাটে শুভেন্দু অধিকারীর অফিসে তল্লাশি বিনা কারণে কোনো কিছু পাওয়া গেল না কোথাও কিছুই নেই তবু সেই তদন্ত চালিয়ে নিয়ে যেতে হবে আজকে বিচারপতি অমৃতা সিনহা শুভেন্দু অধিকারীকে রক্ষা কবচ দিয়েছেন আর অন্যদিকে গতকালই আমরা দেখেছি যে বিচারপতি অমৃতা সিনহার নিরাপেক্ষতা নিয়ে যে মামলা হয়েছিল সেখানে যারা মামলা করেছিল তাদেরকে একবারে তুলোধনা করে ছেড়ে দিয়েছেন প্রধান বিচারপতি আজকে কি কি আর গতকাল হয়েছিল কিভাবে এই রাজ্যটা চলছে একটা সংবিধান বিরোধী রাজ্য চলছে যেখানে সংবিধান মানা হয় না আইন কানুন মানা হয় না সবটা বলবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি শুভেন্দু অধিকারী আজকে কলকাতা হাইকোর্টে স্বস্তি পেলেন বিচারপতি অমৃত সিনহা আজকে কলকাতা হাইকোর্টে নিজের এজলাসে পরিষ্কার নির্দেশ দিয়েছেন এখনই বিরোধী দলনেতার বিরুদ্ধে কোন কড়া পদক্ষেপ করা যাবে না আপনারা আগে দেখেছেন রাজ্যে লোকসভা ভোট চলাকালীন কোলাঘাটে শুভেন্দু অধিকারীর যে অস্থায়ী অফিস সেখানে পুলিশ রেড করতে গিয়েছিল তল্লাশি চালাতে গিয়েছিল তখন যার অফিসে শুভেন্দু অধিকারী নিজে ছিলেন না না কোনো সিনিয়র লিডার ছিলেন কেউ ছিলেন না কেউ বাধা দিতে পারেনি পুলিশ সোজা তার বেডরুমে ঢুকে যায় এবং সেখানে প্রায় এই যে ছোট হাতি যেগুলো বলি সেই ছোট হাতি গাড়ি করে চটি পরে পুলিশ গিয়েছিল সেখানে রেড করতে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে যারা সাহায্য করে সেই আইপ্যাকের লোকও গিয়েছিল যদি কেউ ওই সময় পুলিশের ছদ্মবেশে গিয়ে শুভেন্দু অধিকারীর অফিসে যদি কোনো ড্রাগস বা অস্ত্র রেখে আসতেন তার দায়িত্ব কে নেবেন প্রশ্ন তুলেছিলেন রাজ্যের বিরোধী দল সেই মামলায় কিচ্ছু পাওয়া যায়নি না কোনো টাকা পয়সা না কোনো কিছু ডকুমেন্টস কিচ্ছু পাওয়া যায়নি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই মামলা চালিয়ে যেতে চায় কেন তার কারণ একটাই যেহেতু তিনি তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন এবং এবারে লোকসভা ভোটেও প্রায় স জনসভা করেছেন তৃণমূলকে একাই কাঁপিয়ে রেখেছেন একটাই অপরাধ যে তৃণমূলের বিরুদ্ধে তিনি লড়াই করছেন সেই মামলা চালিয়ে নিয়ে যাচ্ছে কিছুই পাওয়া যায়নি পরে তারা হাইকোর্টে গিয়ে স্বীকার করে যে অন্য একজন অপরাধীকে খুঁজতে নাকি তারা গিয়েছিল সেই মামলায় আজকে বিচারপতি অমৃতা সিনহা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কোলাঘাট কাণ্ডে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না যদি কড়া পদক্ষেপ করতে হয় আদালতের কাছ থেকে অনুমতি নিতে হবে আদালত নির্দেশ না দিলে রাজ্য পুলিশ কোলাঘাট সংক্রান্ত মামলায় বিরোধী দল নেতার বিরুদ্ধে আপাতত কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না অন্তর্বর্তী নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা এই মামলার পরবর্তী শুনানি হচ্ছে আগামী আটাশে জুন আটাশে জুন অব্দি মমতার পুলিশ এই কোলাঘাট কাণ্ডে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোন করা পদক্ষেপ করতে পারবে না প্রতিদিন লজ্জার মুখে কলকাতা হাইকোর্টে পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মান সম্মান জলাঞ্জলি একেবারে আগে ছিল দলদাস চটি চাটা এখন হয়ে গেছে কৃতদাস মানসম্মান তো পুলিশের এমনিই ছিল না আর এখন প্রতিদিন হাইকোর্ট থেকে থাপ্পড় খেয়ে যাচ্ছে আজকেও আপনারা দেখলেন আইনের দুটো থাপ্পড় খেয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি লাভ হয় এগুলো করে ভাবুন একবার রাজ্যের বিরোধী দলের যিনি মন্ত্রীর সমমর্যাদার সম্মান পান তার বিরুদ্ধে পুলিশ এই ধরনের কাজ করে আসছে তাহলে এই রাজ্যের বাকি সাধারণ মানুষের অবস্থাটা কি সেটা হচ্ছে আমার চেয়ে ভালো আর কেউ জানে না যে পুলিশ কতটা বদমাস হতে পারে এবং কতটা বেআইনি ভাবে মামলা করতে পারে আমার বিরুদ্ধে তো গাদা মামলা দিয়ে রেখেছে এমনও মামলা আছে হাওড়ার গোলাবাড়ি থানায় যেখানে তৃণমূলের নেতা থানায় ঢুকে ভাঙচুর করেছিল আমি সেই ভিডিও দেখানোর জন্য আমার বিরুদ্ধে মামলা এখনো চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আপনাদের টাকা খরচা করে আমার বিরুদ্ধে মামলা করছে তারাও জানে ইস্যু করতে পারবে না লবরঙ্গা কেন করছে ভয় দেখানোর জন্য যাতে আমি ভয় খেয়ে আমি আমার প্রতিবেদন বন্ধ রাখি কিন্তু যারা সত্যের সঙ্গে চলে যারা তথ্য প্রমাণ যুক্তি দিয়ে নিজেদের প্রতিবেদন করে তাদেরকে এই পুলিশের সাধ্য আছে বলুন তো এই দলদাস পুলিশের আছে যারা সত্য ঘটনা নিয়ে সাধ্য করে তাদেরকে এতটুকু বুদ্ধি নেই কারণ এরা নিজেদের সির দ্বারা বিকিয়ে দিয়েছে তাই সবাইকেই এরকমই ভাবে আর নবান্নের বিজ্ঞাপন পেয়ে এই রাজ্যের মেন মিডিয়া খবরের কাগজ এবং টিভি মিডিয়া কোনো খবরই করে না সেটাই তাদের সাহস জোগায় কিন্তু আমাদের যে কিছু করতে পারবে না এটা আর কতদিন আমি বলে বোঝাব শুভেন্দু অধিকারীকে রক্ষা কবচ দিলেন বিচারপতি অমৃতা সিনহা আগামী আঠাশে জুন অব্দি এই কোলাঘাট কাণ্ডে কোনো কিছু করা যাবে না আগাম নোটিশ ছাড়া কোলাঘাটের অফিসে হানাদিচুর পুলিশ কিচ্ছু প্রমাণ করতে পারেনি তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হতে পারে বলে হাইকোর্টে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী এই হচ্ছে রাজ্যের বিরোধী দলের অবস্থা সেখানে সাধারণ মানুষের কি অবস্থা একবার ভাবুন যদিও আপনাদের বলে কোনো লাভ নেই কারণ আপনারা ওই ভাতার অনুদান পেলেই হলো তাহলেই ভোট চুপচাপ ছোট ফুলে ছাপ অমৃতা সিনহা নিরপেক্ষতা নিয়েও একটা প্রশ্ন উঠে গেছিল সেই প্রশ্নটা প্রথমে কলকাতা হাইকোর্টে যায় ডিভিশন বেঞ্চে এবং সেই ডিভিশন বেঞ্চে আপনারা প্রথমে দেখেছেন বিচারপতি কৌশিক চন্দ্র এবং বিচারপতি অপূর্ব রায়ের যে অবসরকালীন ডিভিশন বেঞ্চ তারা এই মামলা শুনতে চায়নি একজন বিচারপতির বিরুদ্ধে আরেকজন বিচারপতি কি করে শুনবেন তারা প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটা ঠেলে দেয় প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম আচ্ছা করে ঝেড়েছেন এই যারা মামলা করতে এসছেন মামলা করতে এসছেন কেন কারণ অমৃতা সিনহা বিচারপতি এবার পুলিশ সংক্রান্ত বিষয়ে মামলা শুনবেন পুলিশের অতিরিক্ত সক্রিয়তা অতিরিক্ত বাড়াবাড়ি নিয়ে মামলা শুনবেন এবং যিনি ধরাধর রাজ্য সরকারের বিরুদ্ধে এই মুহূর্তে এই যারা চালায় আর এই রাজ্যে পুলিশ পুলিশ কার হাতে কে চালায় সেটা বলে বোঝাতে হবে না পিসির পর এবার পুলিশের দায়িত্ব গেছে ভাইপোর হাতে ফলে অমৃতা সিনহার এজলাসে যাতে পুলিশ সংক্রান্ত মামলা না ওঠে সেই জন্য কয়েকজন মামলা করে দিলেন বিচারপতি অমৃতা সিনার নিরপেক্ষতা নিয়ে কি বলেছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞান পরিষ্কার বলছেন যে আপনারা তো হাইকোর্টের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন কে কোন বিষয়ে মামলা শুনবে সেটা ঠিক করেন প্রধান বিচারপতি আপনারা তো আমাকে নিয়ে প্রশ্ন তুলে দিলেন দুদিন বাদে বলবেন হাইকোর্টটাকে তুলে নিন চলে যাবেন সুপ্রিম কোর্টে যে কলকাতা থেকে হাইকোর্টটা তুলে দিতে হবে এমনকি এই বাংলার কোন এক সাংসদ আঞ্চলিক দলের সর্বভারতীয় সম্পাদক বলেও ফেলেছেন যে এই রাজ্যে কলকাতা হাইকোর্ট রাখার কি দরকার দুদিন বাদে দেখবো দুজন চলে যাবে হাইকোর্টের প্রধান বিচারপতির মামলা করতে যে হাইকোর্টটাকে তুলে দিন কি অবস্থায় যাচ্ছে আমাদের রাজ্যটা বিচারপতি টি এস একেবারে যারা মামলা করতে গিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনার বিরুদ্ধে তাদেরকে একেবারে ভাগিয়ে দিয়েছেন এবং বলেছেন যে এই মামলার শুনানির কোনো প্রয়োজন নেই আপনারা কোনো দুর ভীষণী আছে আপনাদের অন্য কোনো মতলব আছে তাই এই নিয়ে এসছেন আমার আমি কি সিদ্ধান্ত নেবো সেটা আপনাদের ভাবতে হবে না ভাগিয়ে দিয়েছেন তবু লজ্জা আছে আবার দুদিন বাদে দেখবেন কারোর বিরুদ্ধে মামলা করছে আজকে আমরা দেখলাম রক্ষা কবচ পেলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তাকে বিচারপতি অমৃতা হাসিনা রক্ষা কবচ দিলেন দেবেনি তো একেবারে মিথ্যা মামলায় প্রধান বিরোধী দলের নেতাকে ফাঁসানোর চেষ্টা ভাবুন একবার মন্ত্রীর সমমর্যাদাপন্ন একজন নেতা প্রধান বিরোধী দলের নেতা তাকে এইভাবে ফাঁসানোর চেষ্টা করছে মামলার পর মামলা একবার ভাবুন যদি কোনোদিন আপনারা বিরোধিতা করেন তাহলে আপনার অবস্থা কি হবে আপনাদের অবস্থাও আমাদের মতই হবে যাদের বিরুদ্ধে একের পর এক মামলা করে যাচ্ছে এই রাজ্যে রাজ্য সরকার কখনো অন্য কাউকে দিয়ে কখনো পার্টির লোককে কাজে লাগিয়ে কিন্তু সমস্যা কি জানেন তো যারা লড়াই করতে জানে না তারা ভয় পায় না আর তাদেরকে ভয় দেখানোর চেষ্টাটাও খুব বালখিল্যতা মনে হয় সেটা নেতাই হোক আর সাংবাদিকই হোক আজকে যেমন রক্ষা কবচ পেয়ে গেলেন বিচারপতি অমৃতা সিনার এজলাসে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী অন্যদিকে বিচারপতি অমৃতা সিনহার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করে যারা প্রধান বিচারপতির বেঞ্চে গিয়েছিলেন তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি টিএস এস শিবজ্ঞান এই হচ্ছে আমাদের বাংলার এখন সাম্প্রতিকতম পরিস্থিতি কলকাতা পুলিশকে এবার কিন্তু বিচারপতি অমৃতা সিনার এজলাসেই যেতে হবে অতি সক্রিয়তা এবং অতি বাড়াবাড়ির মামলাগুলোতে কি হবে আপনারা বুঝতেই পারছেন কিন্তু ওই যে আমি যেটা বলি না এদেরকে এরকম ভাগিয়ে দিয়ে বা এদের বিরুদ্ধে মন্তব্য করে কোনো লাভ নেই যখনই দেখা যাবে কোন পুলিশ অতি সক্রিয়তা করছে নিজের পদকে কাজে লাগিয়ে বেআইনি কাজ করছে তখনই তাদেরকে একেবারে চাকরি থেকে ছুটি করে বাড়িতে বসিয়ে দিতে হবে যাতে তারা আমাদের টাকায় মাইনেও না পায় আর বিকাল হলে তোলাবাজি করতে না পারে তবে এদের শাস্তি হবে আর না হলে এদেরকে এইভাবে হাইকোর্টে আইনে থাপ্পড় মেরে কিচ্ছু হবে না এরা দোকান কাটা বেআ যারা দলদাস এবং চটি চাটা তাদের একেবারে শিক্ষা দেওয়া যাবে না আমাদের ট্যাক্সের টাকা থেকে তাদেরকে একেবারে মাইনে বন্ধ করে বাড়ি পাঠিয়ে দিতে হবে চাকরি ছাটাই করে পরবর্তীকালে কিন্তু কলকাতা হাইকোর্টের কাছে বারবার এই আবেদন অন্তত আমি করে যাব আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো খবর Çepe lakta de bunu al.